বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মামুনি, তোমরা দেখছো মামুনিস ব্লগ। তো আজকে ভিডিওটা একটু স্পেশাল আছে, কেননা আমার পুজো শপিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তাই আমি পুজোয় কী কী কেনাকাটা করলাম ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাই, তোমাদের যদি ভালো লাগে তোমরাও অবশ্যই নিও। চলো দেখাই, আমার প্রথম ড্রেসটা দেখাই। আমার প্রথমটা হচ্ছে, মানে আমি বেশিরভাগ আমি গাউনই পরি, আমি কুর্তি খুব কমই পরি, কেননা আগে তো সব কিছুই পরতাম, কেন এখন পরি না কেন, অ্যাকচুয়ালি আমি মানে বেবি হওয়ার পর আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম, আগের থেকে একটু অনেকটা রোগা হয়ে গেছি, তো সেই কারণে গাউনটা আমি পরতে একটু পছন্দ করি। তো এবারে নিয়েছি দুটো কুর্তি নিয়েছি, তো চলো দেখাই, স্টার্টিং করছি। আমার সব থেকে ফেভারেট ওটা দিয়ে আমি স্টার্টিং করছি, মানে এতগুলো ড্রেস নিয়েছি সব থেকে হলো ওটাই আমার সুন্দর। তো ওয়েট করো দেখাচ্ছি। এই দেখো সব থেকে ওই যে ফেভারেট, এই যে গাউনটা দেখতে পাচ্ছ, এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়াও আরো দেখাচ্ছি, এই দেখো আর একটা, এটাও এটা এটা অনেকটা লং না, এটা এটাও গাউন কিন্তু এটা একটু অল্প লং, এটা ধুলোর সাথে লুচিয়ে যাবে না, ওরকম লং না, তারই মধ্যে একটু লং আছে। এই দেখো এটাও, এই কালারটা আমার পছন্দ, মানে এই কালারে আমার একটাও ড্রেস নেই, তো এই কালারটা আমার অনেক পছন্দের কালার, তো এটা অবশ্যই অনেক সুন্দর হয়েছে। এই দেখো এই ড্রেসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কদিন আগে আমার বাপের একটা ফ্রেন্ডের ছেলে বার্থডে ছিল, গিয়েছিলাম, কি করবো কি পরবো কি পরবো, তুমি তো জানো মেয়েদের নতুন কিছু মানে কেনার পর যেন মনে আগে পড়ি, তো এটাই হলো সব থেকে আমার কিন্তু ফার্স্ট নেওয়া, মানে পুজোর এটা দিয়ে আমি শুরু করেছি নেওয়া। তো এটাও হলো আমার অনেক পছন্দের একটা কুর্তি, তো দেখো কেমন হয়েছে, এটাও আমার অনেক পছন্দের। তো ব্ল্যাক সেরকম আমি পরি না, তো ব্ল্যাক খুব একটা কম, কেননা আমার মানে পছন্দের কালার হলো রেড কালার, তো আমার ম্যাক্সিমাম শাড়ি বলো অন্য ড্রেস বলো সবই আমার রেড কালার। এই যে এটা হলো লাস্ট কালেকশন, এটা কুর্তি, এই কুর্তিটা এটা খুবই সুন্দর, কেন এর মধ্যে এই দেখেছো পুরো কাজটাই এরকম আছে, চলো এবার তোমাকে তোমাদের দেখায় আমার কানের দুল। কানের দুল বেশি নিইনি, মাত্র তিনটে নিয়েছি, আরো অনেক আছে নতুন নতুন, তো এগুলো আমি ইউজ করিনি কো। চলো তোমাদের কানের দুলগুলো দেখায়, চলো বারবার যাবো না বলে সব আমার ঝুলিতে নিয়ে চলে এসেছি। প্রথম কানের দুল হলো এই, দেখো একটা করে দেখাচ্ছি, দুটো যেহেতু সাদা আছে তাই সাদা একটা নিয়েছি, এই যে দেখো দুলটা, এটা আমি হাতি বাগান থেকে নিয়েছি, আর এর দাম অনেক কম, মাত্র 150 টাকা। এটাও আমার অনেক ফেভারিট, এই দেখো এইখানে দুলটা নিয়েছি, এটাও হাতি বাগান থেকেই নিয়েছি আমি, এই যে এটা রেড আছে দেখতে পাচ্ছ, যে ব্ল্যাকটা যেটা নিয়েছি ওটা ব্ল্যাক রেড আছে যেহেতু, ওই জন্য ওটার সাথে আমি এইটা নিয়েছি। আর একটা আছে ঠিক আছে,
এটা সবার সাথে পড়তে পারবো, সাদা কালো লাল নীল হলুদ সবুজ সবার সাথে পড়তে পারবো, সিলভার কালার। এটা চলো আর একটা ছোট আছে, ওটা আমার মা কিনে রেখেছিল আমার জন্য, ছোট আছে। তো আমার ড্রেসের কালেকশন, মানে পুজোর মানে কি কি নিয়েছি, আরো তো আছে লিপস্টিক, ওগুলো আর কি দেখাবো বলো। আমার ফেভারিট কালার রেড অ্যান্ড পিঙ্ক লিপস্টিকের, তো সব দেখে ফেলেছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ড্রেস বা কানের দুল সব থেকে যেটা সুন্দর হয়েছে, তোমাদের যেটা সব থেকে সুন্দর লেগেছে, তো আমি সেটাই হলো অষ্টমীতে পরবো। তো তোমরা বন্ধুরা তোমরা দেখে আমাকে জানিও কোনটা সব থেকে ভালো হয়েছে, আমি সেই ড্রেসটাই আমি অষ্টমীর দিনে পরবো। আর তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বাই।